কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রোগী কিংবা মৃত্যুবরণ করা ব্যক্তি কিংবা কাউকে এ ভাইরাস সংক্রমণ করেছে এরকম সন্দেহযুক্ত ব্যক্তি এদের সঙ্গে আমাদের সমাজের মানুষের সামগ্রিক যে আচরণ এবং মনোভাব তাতে আমাদের ধার্মিকতা এবং আমাদের মানবিকতার মূল চিত্র এবং আসল চেহারাটা যেন ফুটে উঠেছে একটি জাতীয় দৈনিকের সংবাদ আমরা ইতিমধ্যে অনেকে জেনেছি যে টাঙ্গাইলে কিছু কুলাঙ্গার সন্তানেরা তাদের আপন মা এ ভাইরাস তার ভেতরে সংক্রমিত হয়েছে তিনি আক্রান্ত হয়েছেন এই আশঙ্কা থেকে তাদের মাকে জঙ্গলে ফেলে রেখে আসছে পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কয়েকদিন আগে আমরা সুনামগঞ্জের একটি ঘটনার কথা অনেকে জেনেছি ইতিমধ্যে যে কোনো একজন বৃদ্ধ মানুষ তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তার সন্তানদেরকে মসজিদ কর্তৃপক্ষ খাটিয়া দেননি কেন কারণ এ খাটিয়া দিলে সেখানে এ লাশ বহন করা হলে মসজিদের আশেপাশের লোকেরা হয়তো সংক্রমিত হবে সেই ভয় থেকে খাটিয়ে দেওয়া হয়নি পরবর্তীতে সন্তানরা অর্থাৎ তিন ভাই তারা তাদের বাবার কা লাশ কাঁধে নিয়ে তারা দাফনের ব্যবস্থা করেছেন এর বাইরে আমরা জানি করোনা ভাইরাসের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য একটি হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করে দেওয়া হয়েছে এলাকা মানুষ করতে দেয়নি কারণ তারা ভয় পাচ্ছে এ রোগটা তাদের মধ্যে ছড়িয়ে পড়বে আবার কোনো কোনো কবরস্থানে দাফন করতে দেওয়া হচ্ছে না করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে কেন কারণ তারা আশঙ্কা করছেন এলাকায় রোগটা ছড়িয়ে পড়বে এই পরিস্থিতি সৃষ্টির জন্য অবশ্য মিডিয়ার দায়কে আমি সবচাইতে বড়ো করে দেখব কারণ আমাদের মিডিয়াগুলো এমনভাবে একটি প্রপাগান্ডা তৈরি করেছে এমনভাবে একটি গুজব এবং মিথ্যা সংবাদ প্রচার করেছে যে সেটাকে দেখে আমাদের সমাজের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং ভুল বিশ্বাসে পা রেখেছে আমরা অনেকেই ইতিমধ্যে দেখেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে যে ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বা ভাইরাসে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর তার শরীরের ভাইরাসগুলো আর বেঁচে থাকতে পারে না সেগুলো মারা যায় অর্থাৎ মৃত ব্যক্তির শরীর থেকে এটি সংক্রমিত হওয়ার ভয় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি প্রতিষ্ঠান থেকে এরকম সুস্পষ্ট বিবৃতি দেওয়ার পরেও আমরা এটাকে নিয়ে অযথা ভয় পাচ্ছি এবং আমাদেরকে ভয় দেখানো হচ্ছে এজন্য আমি মিডিয়াকে সবচাইতে বড় করে দায়ী করব আর এর বাইরে আমাদের দায়ও কম নয় একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাসের জায়গাটা এমন থাকা দরকার ছিল যে কল্যাণ ইউসিবানা ইমা অর্থাৎ আল্লাহাতে বলেছেন যে আল্লাহ সুমাতালা আমাদের জন্য যা লিখে রেখেছেন তার বাইরে কোনো ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না কোনো ক্ষতি কোনো রোগবালাই আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ভাগ্যে যদি লেখা না থাকে কোনো প্রকার কোনো রোগ বালাই আমাদের হবে না আল্লাহ স্মাতাল আমাদের অভিভাবক এবং তার উপরে আমাদের ভরসা করা উচিত এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে একজন অসুস্থ ব্যক্তির হক আদায়ে তিনি অনিহা প্রকাশ করবেন একজন মৃত মানুষকে বিদায় দেওয়ার যে কর্তব্য রয়েছে ফরজে কিফায়া দায়িত্ব রয়েছে সেটা পালনে অবহেলা করবেন এটা কোনো মুসলমান থেকে আশা করা যায় না কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তাকে গোসল দিয়ে তার জানাজার মাধ্যমে দাফন কাফনের ব্যবস্থা করা সুন্দর করে তাকে বিদায় দেওয়া এটা মুসলমান সমাজের মানুষের উপরে কর্তব্য ফরজ কেফায়া কেউ যদি এটা না করে গোটা সমাজের মানুষ যদি অবহেলা করে লাশটা ফেলে রেখে চলে আসে কোথাও অসম্মান করে তাহলে সেক্ষেত্রে আমরা সবাই গুণাগার হব আমাদের বিশ্বাসের জায়গাগুলো যে অনেক ঠুনকো হয়ে গেছে আমরা যে শুধুমাত্র নামে মুসলমান আমাদের ইমানের জায়গা যে অনেক দুর্বল হয়ে গেছে এই ঘটনাগুলো যেন তার স্পষ্ট প্রমাণ বহন করছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সে সমস্ত তরুণ আলেমদেরকে যারা জাতির এই ক্রান্তি লগ্নে ক্রান্তিকালে তারা উদ্যোগ নিয়েছেন মৃত মানুষদেরকে গোসল জানাজা এবং কাফন দাফনের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন এবং এর জন্য সর্বোত্তম বিনিময় তাদেরকে দান করুন এই একই ভূমিকায় আমাদের সকলের অবতীর্ণ হওয়া উচিত অর্থাৎ মৃত ব্যক্তির লাশকে দাফন এবং জানাজা গোসল এগুলোতে অতিরিক্ত লোক সমাগম হলে রোগটি সংক্রমিত হতে পারে একজন থেকে অন্যজনে সেই জায়গা থেকে আমরা সীমিত পরিসরে হয়তো তাদেরকে জানাজা দিলাম দাফন কাফনের ব্যবস্থা করলাম কিন্তু করতে হবে আমরা ভয়ে যদি লাশটা ফেলে রাখি অনেক জায়গায় দেখা যাচ্ছে মা বাবা এবং প্রিয়জনদের লাশ পর্যন্ত রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছে এটা অমানবিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যায় এবং হারাম একটি কাজ আর এর পাশাপাশি যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদের সেবা করাও আমাদের দায়িত্ব রসুল করিম সাল্লা সাল্লাম সৈবুখারি মুসলিম একযোগে বর্ণনা করেছে একটি হাদিসে তিনি বলেছেন মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে কোনো মুসলমানের প্রতি অন্য মুসলমানের পাঁচটি হক রয়েছে কোনো কোনো বর্ণায় ছয়টির কথা বলা হয়েছে তার ভিতরে একটি হলো আয়া মারিব বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা আমরা করোনা ভাইরাস সংক্রমিত হবে আমাদের মধ্যে এই ভয়ে যদি আমরা রোগীকে ফেলে রেখে চলে আসি আপন মাকে যদি ফেলে রেখে চলে আসি বাবাকে যদি ফেলে রেখে চলে আসি এবং মৃত ব্যক্তিকে যদি দাফন করতে আমরা ভয় পাই তাহলে বুঝতে হবে আমাদের বিশ্বাসের জায়গাগুলো একেবারে ঠুনকো হয়ে গেছে আল্লাহমাতালা বলেছেন যে তোমাদেরকে মৃত্যু এটা স্পর্শ করবে যে তোমাদের মৃত্যু লেখা থাকে কোনো সময়ে ওয়ালাউ কুন্তুমফি বুরুজি মোশাইয়াদা একেবারে সুদৃঢ় সুরক্ষিত কোনো দুর্গের ভিতরে যদি থাকো সেখানে তোমাদের মৃত্যু চলে যাবে অতএব আমাদের যা হবে তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সতর্কতার সকল পন্থা আমরা অবলম্বন করবো কিন্তু তাই বলে কোনো মানুষের প্রতি অবহেলা কোনো অসুস্থ ব্যক্তির প্রতি অবহেলা তার প্রতি অযত্ন তাকে ফেলে রেখে আসা অথবা কোনো মৃত মানুষের প্রতি অবহেলা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের বোধদয় যেন হয় সেই তফিক দান করুন আমাদের চরিত্রগুলোকে সুন্দর করার তফিক দান করুন আমরা যেন মানবিক হতে পারি মানুষ হতে পারি আমরা যেন মুসলমান হতে পারি ভুল ধারণা থেকে আল্লা তে আমাদের সবাইকে হেফাজতে রাখুন